এবার পাপের বোঝা ঘাড়ে চাপতেই শুরু করে দিয়েছে বিজেপির আইপিএফটি জোট সরকারের শাসনে। ক্ষমতায় এসে দ্বিতীয়বারের জন্য শিক্ষক শিক্ষিকাদের পাশে কিন্তু নেই কিন্তু সরকার। আমরা দেখেছিলাম যে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ অনেক সময় তিনি ভোট প্রচারে বলেছিলেন যে চাকুরি আমরা ফিরিয়ে দেব, সেই 10,323 চাকুরি অন্ধকার জীবনে এখন অন্ধকারে ভুগছে শিক্ষক শিক্ষিকারা। ভোটের সময় বিরোধী শাসক রাজনৈতিক দলগুলো চাপানত, দুই পক্ষের যুযুধান একেবারে লাগাতার উত্তপ্ত ছিল ত্রিপুরা। শেষমেশ কিন্তু আমরা যদি বলতে পারি, বিরোধী ভোট ভাগ বসিয়ে ত্রিপুরায় বিজেপি আসল ভাগিদারি এবং সেই ভাগিদারিতেই ক্ষমতায় আসে। কিন্তু শিক্ষামন্ত্রী ছিলেন তখন রতনলাল নাথ, মোহনপুরের বিধায়ক। তার বাড়ি যখন ঘেরাও করে শিক্ষক শিক্ষিকারা তখন উত্তপ্ত হয়ে ওঠে, তাদের ওপর লাঠিচার্জ করতে হয় শাসকের বাহিনী পুলিশকে। বিরোধী রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করলেও শেষমেশ বিরোধী ভোট ভাগ বসিয়েই বিজেপিকে ক্ষমতায় আনার দায়িত্বই কি রণকৌশল ছিল? রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচাইতে বড় খবর কোন দিকে এগিয়ে যাবে? বিরোধী দলের তকমা পেয়েছেন অনিমেষ দেববর্মা, সেটা কি প্রতিবাদ হবে? শিক্ষক শিক্ষিকাদের পাশে কি দাঁড়াবে? এই নিয়ে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে সমালোচনা তীব্র ঝড় উঠেছে। 10,323 শিক্ষক শিক্ষিকারা আগামী দিন সরকারকে বিয়োগ করতে পারে, এমনটাই চিন্তা ভাবনা করছে রাজ্যের জনগণ। এই মুহূর্তে